যে দেখো এই কিচেনটা অনেক সুন্দর গোছানো এবং অনেক সুন্দর, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো কীভাবে করে প্রতিটা পার্ট পার্ট গুছিয়ে রাখা হয়েছে, তোমরা কিন্তু চাইলে এভাবে করে নিতে পারো। আর যেখানে এখন রান্না হচ্ছে এটা কি পাতাকপি সাদা ভাজি না? হ্যাঁ, সে কাঁচা টমেটো, একটু আলু, কাঁচা টমেটো দিয়ে আলু, ধনিয়া পাতা দিয়ে। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, সাদা ভাজিটা বড় বৌ হাতের স্পেশাল রেসিপি, এটা আমার তো খুব পছন্দ, আমার বড় বৌদি। আর প্রেশার কুকারে কী যেন বসিয়েছে, দেখতেছি কী বসালো। আর এখানে দেখো রান্নার জন্য অন্য অন্য জিনিস দরকার হয়, তোমার খুন্তি, ডাল ঘুটনি যা লাগবে, যে সামনে এভাবে করে রাখা আছে হাতের কাছে, খুব সহজে নিয়ে নেওয়া যায়। আর যে এখানে এখানে দেখো এগুলি কি সবগুলি কি ডিম বলতে পারো? কয়টা ডিম, কয়টা আলু আছে? এই যে দাঁড়া বাবু দাঁড়া, আজকে ঘুম হবে। আর এটা তো কি রাইস কুকার না? চলো এবারে ঘুরে আসি অন্য পার্টগুলি, অন্য জায়গায়। দেখো এখানে শোপিসগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, একটা একটা করে, খুব খুব সুন্দর দেখতে লাগে। আমার ছেলের এতক্ষণে গুড মর্নিং হয়েছে। এখানে এভাবে করে ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, আর সাথে এভাবে করে সাজানো যা প্রয়োজনীয় জিনিস এখানে এভাবে রাখা আছে। বাচ্চারা ঘরে থাকলে যেটা হয় ওষুধ খুব কাছাকাছি থাকা দরকার, সেভাবেই রাখা আছে। এই যে যে এখানে আর একটা ক্যাবিনেট, এটা আমার মামুনি, রোজের মামুনি। আর ওখানে মামনি শুয়ে শুয়ে, সেই রোজেল মামনি যে যে দেখালাম, আঙুল খাচ্ছে। দেখো কিভাবে, মম কি করতেছো তুমি, মজা আঙ্গুলটা, ও আমাকে একটু দিবা। এখানে আমাদের আর একটা ছোট বেবি আছে, বাবা আছে, আমার ভাইয়ের ছোট ছেলে। দেখো যে দোলনাটা, এটা কি রোজে? এখানে আছে আমার দাদার অফিস রুম, এই যে এই রুমটাতে, এখানে আমার দাদার সব কাজের জিনিস, যেখানে
আমার বাবা। এবারে আরেকবার দেখি বা কি রান্না বসালো। ও সেই ডিম ভাজি করছিলা, এখন মশলা দিয়ে কষাচ্ছ। কাকুর সাথে বসে রোজেল এখানে কি করে? কাকুর সাথে কত মিল হয়ে যাচ্ছে, পিপি চলে গেলে আরো মিল হয়ে যাবে বেশি বেশি। হ্যাঁ, আমার যাওয়া চলে, আমার চলে যাবো রোজেল, ভ্যাকসিন দিতে।